হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না, তোমরা দেখছো মান্নাস কোচিং। তো তোমাদের সকলের জন্য সকাল সকাল নিয়ে চলে এলাম খুবই একটা গুরুত্বপূর্ণ খবর, এবং এটা সম্পূর্ণভাবেই একটা ভিতরের খবর। এবং আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে সমস্ত ইউনিভার্সিটিতেই স্নাতকোত্তর অর্থাৎ পিজি অ্যাডমিশন কিন্তু চালু হয়ে গিয়েছে, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু সেটা সবার শেষেই হবে। এবং যাদবপুর ইউনিভার্সিটির এমএ যে সেশনটা রয়েছে, এমএ ভর্তি, সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে এবং সেটাতে ভর্তি প্রক্রিয়া চলছে। কিন্তু এমএসসির যে প্রক্রিয়াটা অর্থাৎ বিজ্ঞান বিভাগে যে স্নাতকোত্তর যে ভর্তিটা, সেটা কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি। তো আজকের ভিডিওটা সেই নিয়েই, কবে চালু হবে এই বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া, এবং কিছু ইন্টারনাল নিউজ রয়েছে যেগুলো নিয়ে কিন্তু বিবাদ বাঁধছে, তো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তো তোমাদের জন্য আশা করি খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা, তো দেখতে থাকো। দেখো, এখানে বলা হচ্ছে জেইউ অ্যাডমিশন 2022-21, ছাত্র সংসদের আচরণে ক্ষুব্ধ হয়ে ইস্তফা ডিনের, যাদবপুরের বিজ্ঞানের স্নাতকোত্তরে থমকে ভর্তি। অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে পিজি অ্যাডমিশন রয়েছে সেটা কিন্তু স্থগিত রয়ে গেছে, যেহেতু এবং ছাত্র সংসদের বিভিন্ন রকমের আন্দোলন চলছে একটা ভিতরে, এবং তার জন্যে কিন্তু যিনি ডিন রয়েছেন তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন। দেখো, এখানে যে হাইলাইট করা হচ্ছে, দেখো, দু মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দুজন ডিন পরপরই ইস্তফা দিলেন, অর্থাৎ ভিতরে কিন্তু প্রচুর ঝামেলা চলছে। এখানে বলছে যে ডিনের পদত্যাগের জেরে থমকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া। পড়ুয়াদের ভাষা ও আচরণে অপমানিত হয়ে দু মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দুজন ডিন পরপর ইস্তফা দিলেন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে শিক্ষক মহলে। উপাচার্য সুরঞ্জন দাস অবশ্য জানিয়েছেন তিনি আপাতত ডিনের পদত্যাগপত্র গ্রহণ করছেন না। ছাত্র সংসদের পাঠানো ইমেলের ভাষা নিয়ে আপত্তি তুলে গত অক্টোবর পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন। এরপর স্নাতকোত্তরে ভর্তি নিয়ে ছাত্র সংসদের সদস্যদের ব্যবহারে অপমানিত হয়ে মঙ্গলবার ইস্তফা দেন বিজ্ঞান বিভাগের ডিন সুবীর মুখোপাধ্যায়। ছাত্র সংসদের সভাপতি জ্যোতির্ময় বিশ্বাসের নামে সরাসরি অভিযোগ করেছেন তিনি। অভিযুক্ত জ্যোতির্ময় এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করে যা বলার বলবো। তো এটা গেল ভিতরে নিউজ, সেটা নিয়ে কথা নয়। আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে মেন অ্যাডমিশানের ব্যাপারে। এখানে বলা হচ্ছে অতিমারির কারণে এবার স্নাতকোত্তরে ভর্তি নেওয়া হচ্ছে 80-20 ফর্মুলায়। যাদবপুরের পড়ুয়াদের জন্য 80% এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য 20% আসন সংরক্ষিত হয়েছে, যেটা সমস্ত ইউনিভার্সিটিতেই হয়েছে। কিন্তু বিজ্ঞানের ছাত্র সংসদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাস করা সব স্নাতক পড়ুয়াকেই স্নাতকোত্তর কোর্সে ভর্তি নিতে হবে। সান্ধ্য বিভাগে নয়, সকলকেই ভর্তি নিতে হবে দিভা বিভাগেই। প্রয়োজনে দিভা বিভাগে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে আসনের সংখ্যা বাড়াতে হবে। কর্তৃপক্ষ তাদের রাজি হননি। যা বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, বিজ্ঞানে আসন বাড়ালে ল্যাবরেটরি ব্যবহারের ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়, গণিতের আসন সংখ্যা বাড়ালে পড়ুয়াদের বসতে দেওয়ার জন্য জায়গা থাকবে না। অর্থাৎ এখানে যে জিনিসটাকে তুলে ধরা হচ্ছে যে যারা যাদবপুর ইউনিভার্সিটিতে যারা স্নাতক স্তরে পড়ছিল অর্থাৎ ইউজিতে পড়ছিল, তাদের সবাইকেই কিন্তু ভর্তি নিতে হবে পিজি অ্যাডমিশানে, অর্থাৎ সায়েন্সের যে বিজ্ঞানের শাখা রয়েছে স্নাতকোত্তরে সেইটারই কিন্তু দাবি জানাচ্ছে। এবং ডে এবং কিছুজনকে ডে, কিছুজনকে ইভিনিং, সেরকম করলেও হবে না, সবাইকে নিতে হবে। ডে যে সেশনটা রয়েছে, দিনের বেলা যে সেশনটা হয় তাতেই ভর্তি নিতে হবে, এবং প্রয়োজন হলে বিজ্ঞান, পদার্থবিদ্যা মানে রসায়ন, যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের যে আসন সংখ্যা আছে সেটাকেও কিন্তু বাড়াতে হবে। এটা হচ্ছে ছাত্র সংসদের দাবি, কিন্তু কর্তৃপক্ষ এটাকে মেনে নেননি, কারণ তাদের ক্ষেত্রেও অনেক প্রবলেম রয়েছে। যে তারা বলছেন যে এভাবে যদি আমাদের ল্যাবরেটরিতে তো প্রবলেম হবেই, কারণ ল্যাবরেটরিটা তো বাড়ানো সম্ভব নয়, এবং যদি মানে ম্যাথের ক্ষেত্রে ভর্তি নেওয়া হয়, ম্যাথে যেহেতু ল্যাবরেটরিটা নেই কিন্তু তাতে সমস্ত অত স্টুডেন্টকে মানে এ করার জন্যে, অ্যাডমিশান নেওয়ার জন্যে তাদেরকে বসার জায়গার কিন্তু প্রবলেম হবে। তো এটা নিয়ে কিন্তু বিবাদ বাঁধছে। ভর্তির কমিটি গৃহীত সিদ্ধান্ত 80-20 ফর্মুলায় ভর্তি বদল করতে চাননি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ডিনের কাছে ছাত্র সংসদের দাবি ছিল ওই সিদ্ধান্ত বাতিল করে নিজেদের সব ছাত্রছাত্রীকে ভর্তি নিতে হবে। ডিন জানিয়ে দেন ভর্তি কমিটির সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা তার নেই। এই টানাপোড়েনের ফলে স্নাতকোত্তর বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু করা যায়নি। অর্থাৎ এখানের যে মেন মোটিভটা সেটা হচ্ছে ওই 80-20 ফর্মুলা বাতিল করতে হবে, এবং যত স্নাতক স্তরের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন বিজ্ঞান বিভাগে সমস্তদেরকেই কিন্তু ভর্তি নিতে হবে। অর্থাৎ এই যে 80-20, অর্থাৎ 80% নিজেদের স্টুডেন্ট আর 20% আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেই ফর্মুলাকেই বাতিল করতে বলা হয়েছিল, কিন্তু ডিন যারা রয়েছেন তারা কিন্তু এটাকে সম্মতি দেননি। এর ফলেই কিন্তু এই রকমের যে
বিবাদটা সেটা কিন্তু শুরু হয়েছে। শিক্ষক সমিতি জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, বারবার ছাত্রছাত্রীদের আচরণে শিক্ষকরা অপমানিত হতে থাকলে কোনো শিক্ষকই আর এগিয়ে এসে তার কাজের বাইরে অন্য দায়িত্ব নিতে চাইবেন না, এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশে বিঘ্নিত হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষক সমিতিও বিষয়টি নিন্দা করেছেন। উপাচার্য সুরঞ্জনবাবু জানিয়েছেন, তিনি ডিনের পদত্যাগপত্র গ্রহণ করছেন না, ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তিনি পড়ুয়াদের এটাই বলতে চান যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের গুণমান অক্ষুণ্ণ রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর বিষয়টি মাথায় রেখে বাস্তব পরিস্থিতিটা মেনে নেওয়া দরকার। তিনি আশ্বাস দেন, কর্তৃপক্ষ কখনোই পড়ুয়াদের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। তো এটাই হচ্ছে একেবারে ইন্টারনাল নিউজ, যেটা অর্থাৎ তোমাদের যে যারা মানে যারা আউট ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, মানে অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাইছে যে ওইগুলো পুরো বাদ দেওয়া হোক, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট আছে তাদেরকেই, সমস্ত স্টুডেন্টকে কিন্তু ভর্তি নেওয়া হোক স্নাতকোত্তরে। তো এটাই কিন্তু এই যে নিউজটা সেটা কিন্তু উঠে আসছে। তো এখনও পর্যন্ত কোনোরকম বিজ্ঞান বিভাগে যে ভর্তির ডেট কবে থেকে চালু হবে সেটা তো আসা মানে কোনো খবরই নেই, এবং যেহেতু ডিন দুজন যিনি ডিন রয়েছেন তারা কিন্তু মানে পদত্যাগ করেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আরও ঝামেলা সৃষ্টি হয়েছে, অর্থাৎ পুরোপুরি স্থগিত হয়ে রয়েছে বিজ্ঞান বিভাগে ভর্তির প্রক্রিয়াটা। তো যখনই যা আপডেট আসবে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। যারা যাদবপুরে ভর্তি হতে চাইছিলে তাদের জন্য যা যা খবর সব কিছুই কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো আপাতত কিন্তু তোমাদের জন্য প্রক্রিয়াটা বন্ধই থাকছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে। আর এই ভিডিওতে যদি কোনো কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আমি সেটা অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত মান্নাস কোচিং হেল্প বা মান্নাস কোচিংয়ের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করোনি, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেখানে কিন্তু জয়েন করে নিও, সেখানে তোমাদের সমস্ত ডিসকাশন হয় এবং সমস্ত ইম্পর্টেন্ট আপডেটস কিন্তু সেখানেই আমি দিয়ে থাকি। তো আজকের মতো এ পর্যন্তই, এইরকমই এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে অবশ্যই মান্নাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখে দিও, যাতে সমস্ত এক্সক্লুসিভ নিউজ এবং ইনফরমেটিভ নিউজ তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। থ্যাংকস ফর ওয়াচিং।